এই ভুবনের রক্তের বাঁধন বলে দেয় কে আপন কে পর। এই জীবনে প্রিয়জন ভীষণ প্রয়োজন হলেও প্রিয়দের সব কিছুই প্রিয় ভাবা শ্রেয় নয়, ক্ষেত্র বিশেষে পালনীয় অনেক কিছুই বর্জনীয় হয়। ঠিক তেমনি নিকট আত্মীয়দের সাথে রক্তের বন্ধন শক্ত থাকলেও নিজেদের মধ্যে রক্তের আদান প্রদান পারতপক্ষে সঙ্গত কারণেই বারণ, কারণ নিকট আত্মীয়দের মধ্যে রক্তের আদান প্রদান করলে সেক্ষেত্রে একটি বিরল রোগ হতে পারে। সে রোগটির নাম হচ্ছে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। এই রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা 80-90%, যা প্রায় শতভাগের কাছাকাছি। তাই এই রোগ সম্পর্কে জানতে হবে, আর জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রক্তের আদান প্রদান শুরু হওয়ার পর থেকে দেখা যায় সবাই আসলে নিজেদের আত্মীয় স্বজন, বিশেষ করে নিজেদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে রক্তের আদান প্রদানটা বেশি করত, এবং মেডিকেল সায়েন্সেরও যে এটার প্রতি অনেক বেশি নিষেধাজ্ঞা ছিল তা কিন্তু নয়, বরঞ্চ আরও উৎসাহিত করা হতো। কারণ নিজেদের ফ্যামিলির মধ্যে সবাই সবাইকে চিনে, কে কীরকম সবাই জানে, কার কী রোগ আছে সবাই জানে, যার ফলে রক্ত নেওয়ার ক্ষেত্রে সবাই একটু নিশ্চিন্ত থাকত যে এটা তো ঘরেরই রক্ত, কোনো সমস্যা হবে না। কিন্তু যত দিন যাচ্ছে বিজ্ঞান কিন্তু আগাচ্ছে, এবং এই সময়ের মধ্যে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, অর্থাৎ যে নিকট আত্মীয় যারা আছে, বিশেষ করে বাবা মা, ভাই বোন বা সন্তান সন্ততিদের মধ্যে যদি রক্তের আদান প্রদান করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটি বিরল রোগ হতে পারে। একটু আগেই বলেছি, সেটা হচ্ছে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। এটি কিন্তু খুবই রেয়ার, সাধারণত 1-2% ক্ষেত্রে হতে পারে, তার চেয়ে অনেক সময় কম হয়ে থাকে। কিন্তু যতই কম হোক, এটা কিন্তু ভয়ানক একটা রোগ, এবং এটা 80-90% পর্যন্ত কিন্তু একটা মৃত্যুর সম্ভাবনা থাকে, খুব বেশি ফ্যাটাল। তাহলে যতই কম হোক না কেন, হলে কিন্তু খবর আছে, তাই অবশ্যই সতর্ক থাকতে হবে। চলুন জানি এটা আসলে কেন হয়। ধরুন মাকে রক্ত দিচ্ছে মেয়ে, এই ক্ষেত্রে মেয়ে এবং মায়ের মধ্যে এই ছেলের একটা ম্যাচিং হয়। এই যে এই ছেলে ম্যাচিং, এটা ম্যাচিং হওয়ার কারণে মেয়ে যখন মাকে রক্ত দিবে, সেই মেয়ের রক্ত মায়ের শরীরে প্রবেশ করার পর মায়ের টি সেল, যে টি সেল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন ধরনের জীবাণু থেকে বা বিভিন্ন ধরনের ফরেন বডি থেকে মায়ের শরীরকে রক্ষা করার চেষ্টা করে, সেই টি সেল কিন্তু ওই যে মেয়ের রক্তের যে এই ছেলে সেটাকে নিজের মনে করে, এবং নিজের মনে করে সেটাকে নিয়ে নেয়, নিজের শরীরে নিয়ে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়, এনগ্রাফট করে নেয়। এটাকে বলা হয় এনগ্রাফটিং। পরবর্তীতে দেখা যায় এই টি সেল এটাকে যে নিজের মনে করেছে, পরবর্তীতে মেয়ের যে কোষ, রক্তের কোষ, সেটা কিন্তু মায়ের শরীরে বাড়তে থাকে, সংখ্যা বৃদ্ধি হতে থাকে। একসময় গিয়ে দেখা যায়, অনেক সময় এমন হতে পারে যে মায়ের শরীরের বিভিন্ন কোষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোষে গিয়ে এই মেয়ের যে কোষটা সেটা কিন্তু রিয়াকশন করছে, অর্থাৎ মায়ের শরীরের কোষগুলো নিজেই নিজেকে শত্রু মনে করছে। ব্যাপারটা অনেকটা এরকম যে বসতে দিলে শুতে চাই, থাকতে দিলে দখল করতে চায়, এই এরকম কিন্তু সিচুয়েশনটা। NHS অনুমোদিত ট্রাস্ট গাইডলাইন ফর দ্য ইউজ অফ ইরেডিয়েটেড ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট বলছে, এই রিয়াকশন হলে শুরুতে শরীরে র্যাশ হতে পারে, ডায়রিয়া হতে পারে, দেখা যায় লিভারের বিভিন্ন সমস্যা হতে পারে, এবং অবস্থা যখন আরও খারাপ পর্যায়ে যায় তখন বোন মেরো ফেলিওর হতে পারে, এবং বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে এই যে আক্রান্ত রোগী রক্ত দেওয়ার পরে 2-3 সপ্তাহ পরে কিন্তু মারা যেতে পারে, এবং এই মারা যাওয়ার হার কিন্তু অনেক বেশি। যদিও এই রোগটা অনেক কমই হয়ে থাকে, কিন্তু যাদের ফ্যামিলিতে হবে তাদের জন্য তো 100%। সো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটা নয় যে পরিবারের কেউ কাউকে রক্ত দিতে পারবে না। আসলে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি চেষ্টা করবেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, অর্থাৎ নিকট আত্মীয় স্বজন যারা আছেন, অর্থাৎ বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, এদের মধ্যে যাতে রক্তের আদান প্রদান পারতপক্ষে না হয়। অর্থাৎ যদি আপনার রক্ত লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাইরে ট্রাই করবেন, অর্থাৎ নিকট আত্মীয়দের মধ্যে থেকে ট্রাই করবেন না। যদি বাইরে থেকে পান তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ সেটা নেওয়ার চেষ্টা করবেন, আর যদি না পান এবং ইমার্জেন্সি লাগে তাহলে অবশ্যই নিজের ফ্যামিলি থেকে দিতেই হবে, সেক্ষেত্রে তো কিছু করার নাই। সেক্ষেত্রে আপনি গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ চিন্তা করার কিন্তু কোনো অপশনই নাই, সেক্ষেত্রে আপনাকে বেনিফিটটা দেখতে হবে, রোগীর বেনিফিট। রোগী মারা যাচ্ছে, আপনি বাইরে থেকে রক্ত খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, তাই বলে আপনি ফ্যামিলি মেম্বারের রক্ত দিতে পারবেন না তা কিন্তু নয়। সেই ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশনে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে রক্তের আদান প্রদান সেটা হতে পারে, তবে চেষ্টা করবেন যখন আপনাদের রক্ত লাগবে এবং আপনার অপশন আছে যে বাইরে থেকে রক্ত দিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই বাইরে থেকে নেওয়ার চেষ্টা করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।